ప్రెజెంట్ చేశాం ఉన్నారు అనిపిస్తుంది. সবাইকে শুভেচ্ছা ও স্বাগত. আমার প্রেজেন্টেশনের বিষয় রাজশাহী. ওখানে রাজশাহী জেলার মানচিত্র আছে. তো রাজশাহী জেলা আপনার দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ, আর উত্তরে রয়েছে নওগাঁ জেলা, পূর্বে রয়েছে নাটোর, আর পশ্চিমে তো চাঁপাইনবাবগঞ্জ, রয়েছে রাজশাহী জেলা. এখানে রাজশাহী শহরের একটি মানচিত্র আছে. তো রাজশাহী শহর চারটি থানা নিয়ে গঠিত. বোয়ালিয়া আমরা যেখানে অবস্থান করছি, তারপরে রয়েছে মতিহাট, এরপরে রয়েছে গাছপাড়া, তারপর রয়েছে সামনে. রাজশাহী জেলা মোট আয়তন হচ্ছে ২৪০০৭.০১ কিলোমিটার. এখানে রাজশাহী জেলাতে প্রায় ২৩,৭৭,৩১৪ জন লোক বসবাস করে. রাজশাহীর সংক্ষিপ্ত ইতিহাস. অনুমান করা হয় রামপুর ও বোয়ালিয়া নামক দুটি গ্রামের সমন্বয়ে রাজশাহী শহর গড়ে উঠেছে. বর্তমানে আমরা যে রাজশাহী শহরে বসবাস সাথে পরিচিত, তার আরম্ভ ১৮২৫ সাল থেকে. সংস্কৃত রাজ আর ফার্সি শাহ এর বিশেষণের রাজশাহী শব্দের উদ্ভব, যার অর্থ বোঝায় রাজা রাজকীয়। সাধারণভাবে বলা যায় এই জেলায় বহু রাজা বাদশাহদের বসবাস ছিল, যার কারণে এই জেলার নাম হয়েছে রাজশাহী। রাজশাহীর দর্শনীয় স্থান, দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বরেন্দ্র গবেষণা জাদুঘর. এটি বাংলাদেশের প্রথম গবেষণা জাদুঘর. এটির প্রতিষ্ঠাতা লর্ড কারমাইকেল. তো এটির বর্তমানে মালিক রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো আপনারা চাইলে এটা দর্শন করে আসতে পারেন. আরেকটি দর্শনীয় স্থান হচ্ছে রাজশাহী শাহমুগদ মাজার, দুর্গাপাড়ায় অবস্থিত। তো শাহমুগদ বাংলার প্রতিষ্ঠা সুফি সাধকদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তার আসল নাম ছিল আব্দুল কুদ্দুস। তিনি বাগদাদে জন্মগ্রহণ করেছিলেন। তিনি রাজশাহীতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসছিলেন এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসার পর এখানে সে মৃত্যুর আগে বলে গিয়েছিল যে আমাকে যেন এখানে সমাহিত করা হয়। তো তাকে সমাহিত করা হয়েছে এটা তার মাজার শরীফ। প্রতি বছর এখানে হিজরি সনের রজব মাসে এখানে ২৭ রজব ওরস পালিত হয়। তো আপনারা সেখানে ওরসে যেতে পারেন। আরেকটি দর্শনীয় স্থান আমাদের রাজশাহী কলেজ। তো এটি সম্পর্কে আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি এ সম্পর্কে কিছুই বলবো না, শুধু এইটুকুই বলবো যে এরকম একটি কলেজে আমার মতো একটা ছোট মানুষ এসে পড়াশোনা করতে পারছি, এই জন্য আমি অনেকভাবে গর্বিত। এটি বর্তমান প্রিন্সিপাল হবিবুর রহমান, এনাকে আমরা সবাই চিনি, অনেক ভালো একটি মানুষ। এখানে
প্রায় 32,000 প্লাস স্টুডেন্ট আছে, 24টা ডিপার্টমেন্ট আছে, 257 প্লাস প্রশাসনিক কর্মকর্তা রয়েছে। বিখ্যাত খাবার, আমার বানানটা এখানে ভুল আছে, আমি মানে প্রথম ইয়ে করছি তো বানানটা আমার মানে যথাযথ দিতে পারিনি, আপনারা ক্ষমা দৃষ্টি করে দেখবেন। বিখ্যাত খাবার আম, আমরা সবাই জানি সামনে আমের মৌসুম। বিখ্যাত পোশাক সিল্ক সিটি। বললেন সিল্ক সিটি আর দেখালেন পোশাক, বিষয়টা মনে হয় অপ্রাসঙ্গিক হয়ে গেল। এখানে পোশাক হচ্ছে সিল্ক সিটি, সিল্ক সিটি।